हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय यूट्यूब चैनल। होप यू गाइस ऑल आर फाइन, आई एम आल्सो फाइन अल्हम्दुलिल्लाह। तो आज के হচ্ছে আমার বাইকের যে ট্যাক্স টোকেনের আসলে মেয়াদ শেষ হয়ে গেছে, ট্যাক্স টোকেন এক্সপায়ার্ড হয়ে গেছে। সো দ্যাট ট্যাক্স টোকেনটা রিনিউ করা লাগবে, এই জন্য আসলে আজকে যাচ্ছি। তো চিন্তা করলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন পুরো ভিডিওটি দেখবেন, এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন। সো গাইজ, রাইড করতে করতে বাকি কথাগুলো বলি, সাথেই থাকবেন, ধন্যবাদ। সো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার বাইকের ট্যাক্স টোকেন করি 2018 সালের নভেম্বর মাসের 25 তারিখ। তো এখন 2020 সাল, আর এই মাসের এখনই নভেম্বর মাস চলছে, এই মাসের 24 তারিখ আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে যাবে, এক্সপায়ার্ড হয়ে যাবে। সো ট্যাক্স টোকেনটা রিনিউ করা লাগবে। আমি চিন্তা করলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, হাউ টু রিনিউ এ ট্যাক্স টোকেন, সো দ্যাট ইউ উইল বি মোর হেল্পফুল টু রিনিউ ইউরস, যাতে আপনারা এই ভিডিওটা দেখে আসলে কিছুটা ধারণা পেতে পারেন যে ট্যাক্স টোকেনটা কীভাবে, কোথায়, কোন দিন আসলে রিনিউ করতে হয়। এনআরবিসি ব্যাংক মূলত বিআরটিএর ট্যাক্স টোকেনের টাকাটা নেয়। মোটামুটি কিছু তথ্য আমি পাইছি, তারা বললো যে ট্যাক্স টোকেনের যে আগের মূল কপিটা নিয়ে আসলেই তারা নতুনভাবে একটা ট্যাক্স টোকেন ইস্যু করে দিবে আমার নামে। আর অবশ্যই আগে আমি যত দিনের জন্য করেছিলাম, মানে আমি 2 বছরের জন্য করেছিলাম, এখনও 2 বছরের জন্যই রিনিউ করতে হবে। সো যেতে থাকি। আর হচ্ছে টাকাটা আমি এখনও শিওর না, মেবি 2300 বা 2500-এর মধ্যেই আর কি 2 বছরের জন্য যে টাকাটা জমা দেওয়া লাগে। তো সাথেই থাকবেন, এবং আপনাদেরকে আসলে বিষয়টা শেয়ার করি যে কীভাবে কী করতে হয়। তো এনআরবিসি ব্যাংকটা এইখানে আশেপাশে থাকার কথা। এটা হচ্ছে এমটিবি এনআরবিসি, কোথায় এনআরবিসি, কোথায়, আমি এখন চলে আসছি যে 15 নম্বর রোড থেকে আমি 27 নম্বরের দিকে যাচ্ছি। IFIC ব্যাংক, এনআরবিসি ব্যাংকটা এইখানেই আছে, ICB ইসলামিক ব্যাংক, মধুমতি ব্যাংক। তো এনআরবিসি ব্যাংকটা আমাকে, আমি যাকে পাঠাইছিলাম সে বললো যে একদম 27 নম্বরের মাথায় যাওয়া লাগে না, তার আগেই বাম পাশের কোনো একটা বিল্ডিংয়ে আছে। তার তথ্য অনুযায়ী তো এখানে পাইলাম না, কাউকে জিজ্ঞেস করতে হবে। এনআরবিসি ব্যাংকের এখানে যে ব্রাঞ্চটা আছে পেয়ে গেছি, এনআরবিসি ব্যাংক ধানমন্ডি মহিলা শাখা। এখন বাইকটা আমি পার্কিংয়ে রেখে তারপর হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চের ভিতরে ঢুকবো। ব্যাংকে, এনআরবিসি ব্যাংকে। হ্যাঁ, সো গাইজ, বাইকটা আসলে পার্কিংয়ে রেখে দিলাম, এখন ব্যাংকে যাচ্ছি। এ হচ্ছে এনআরবিসি ব্যাংক, মোটামুটি চলে আসছি। ঠিকানাটা আপনার
নাম মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বারটা লিখতেছে আর আগের টোকেনটা সাথে দেওয়া লাগবে। তো গাইজ, আমি আসলে চলে আসলাম এখানে, বেশি সময় লাগে নাই আমার। হচ্ছে আমার নতুন ট্যাক্স টোকেন, এটা অবশ্য অরিজিনালটার মতো না, জাস্ট একটা সিম্পল পেপার দেওয়া। এখানে অথরাইজড অফিসারের সই আছে আর হচ্ছে মানি রিসিপ্ট। 2300 টাকা আসলে লাগছে আমার। হচ্ছে 24 নভেম্বর 2020 মেয়াদ শেষ হওয়ার কথা, তো যেদিন মেয়াদ শেষ হবে পরবর্তী ডেটটা আবার ওই দিন থেকেই, 24 নভেম্বর 2020 থেকে 24 নভেম্বর 2022। সো আর বাকি কথাগুলো আমি রাইড করতে করতেই বলি। সাথে থাকার জন্য ধন্যবাদ, পুরো ভিডিওটি দেখবেন। সো গাইজ, বের হয়ে গেলাম। আসলে মজার ব্যাপার হচ্ছে, যেরকম ভেবেছিলাম সেরকম না। ভাবছিলাম যে হয়তো অনেক সময় লাগবে, 1-2 ঘন্টা, বা অনেকগুলো প্রসেসিং আছে। আসলে তেমন কোনো প্রসেসিং নাই। ট্যাক্স টোকেনের যে মূল কপি, সেই মূল কপিটা নিয়ে আসলে সাথে আপনার এনআইডি কার্ডটা লাগবে। তবে এনআইডি কার্ড যদি না আনেন তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা হলেও হবে, আর মোবাইল নাম্বারটা জাস্ট ইনফরমেশনের জন্য। এই তিনটা জিনিস আপনি যখন যে কাউন্টারে যে থাকবে ওই অফিসারকে যখন আপনি দেবেন, টাকা লাগবে হচ্ছে 2300 টাকা 2 বছরের জন্য, 150 সিসির যে বাইক আমার হচ্ছে হিরো হাঙ্ক সিঙ্গেল ডিস্ক 150 সিসি, 2300 টাকা লাগছে। তো আপনি যখন অফিসারকে দিবেন, সর্বোচ্চ 5 মিনিট লাগছে আমার। আগের যে মূল ট্যাক্স টোকেন সেটা তারা রেখে দিবে, রেখে দিয়ে আপনাকে নতুন একটা ট্যাক্স টোকেন প্রোভাইড করবে। সাথে আপনাকে অবশ্যই মানি রিসিপ্ট দিবে, আপনি যে টাকাটা জমা দিলেন সেটার মানি রিসিপ্টও আপনাকে দিবে। আর নতুন যে ট্যাক্স টোকেনটা দিবে সেটা বিআরটিএ প্রথমে অরিজিনাল যেটা প্রোভাইড করেছিল সেটার মতো না, জাস্ট একটা সিম্পল হোয়াইট পেপারে প্রিন্ট করা। এখানে আপনার টাকা লেখা থাকবে, মেয়াদ লেখা থাকবে, বিআরটিএ নাম লেখা থাকবে, আপনার নাম ঠিকানা সহ ইস্যু ডেট, কবে ইস্যু করা হয়েছে, এবং এক্সপায়ারি ডেট, কবে আসলে মেয়াদটা শেষ হবে সেটা লিখে দেওয়া থাকবে। এই হচ্ছে অবস্থা। সো গাইজ, আজকে আসলে ভিডিওটা শেষ করতেছি। যারা আমরা ট্যাক্স টোকেন রিনিউ করব, টেনশন করার কোনো কারণ নাই। ট্যাক্স টোকেন রিনিউ করতে আপনার লাগবে হচ্ছে অনলি 5 মিনিট। ব্যাংকে ঢোকার পর আপনি যখন কাউন্টারে টাকাটা দিবেন, 5 মিনিটের মধ্যে সে আপনাকে নতুন ট্যাক্স টোকেন আপনার হাতে ধরিয়ে দিবে এবং সাথে মানি রিসিপ্ট ও এনআরবিসি ব্যাংক। আর যদি কোনো প্রশ্ন থাকে, হয়তো আমি কথা বলার মধ্যে কিছু ইনফরমেশান গ্যাপ থাকতে পারে বা আপনাদের কিছু ইনফরমেশান অতিরিক্ত জানার থাকতে পারে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যদি প্রয়োজন হয় মেইল করবেন, আমার মেইল দেওয়া আছে ডেসক্রিপশনে। সো গাইজ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালোবাসার জন্য ধন্যবাদ, এবং সাপোর্ট করার জন্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে আপনারা পরবর্তী আপডেটগুলো পেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।